এখান থেকে কি দেখা যাবে? সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া, ওই পাশে সমুদ্র। একটু জুম করে দেখাই আপনাদের, এই সামনে এটা মালয়েশিয়া। মালয়েশিয়ার এই যে বিল্ডিং গুলো দেখা যাইতেছে ব্যারিকেডের উপর দিয়ে, এই যে এই জায়গাতে হচ্ছে একটা ডরমেটরি আছে থাকার জায়গা। তো ডরমেটরি থেকে একদম ভালো দেখা যাবে মালয়েশিয়ার জায়গাটা। এখান থেকে বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছি না, আসলে ঘাসে ভয় লাগতেছে, যদি সাপ থাকে। পরিবেশটা দেখাই, ফাঁকা জায়গা এই জায়গাটাতে। এটা হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুরের এই যে এটা শেষ প্রান্ত, তার উপরে এই যে মালয়েশিয়ার বিল্ডিংগুলো দেখা যাইতেছে সুন্দরভাবে। ওখানে জাহাজ দেখি যেন তুলতেছে পানির থেকে, পাথর মনে হয়। মালয়েশিয়ার বিল্ডিংগুলো ভালো করে দেখা যাইতেছে না, আসলে উপায় উপায় আছে। দেখি আরেকবার পাশে যাই কি অবস্থা। ভয়ঙ্কর জায়গা, বিল্ডিংটা দেখা যাবে কি? দেখতে পাইতেছেন আপনারা কি অবস্থা ব্যারিকেডের পাশ থেকে? এই যে দেখা যায় কিছু, আসলে আমাকে ভয় লাগতেছে। পানিরও কেমন যেন সাউন্ড হইতেছে, ব্যারিকেড থেকে দেখা যায় না। ব্যারিকেড দিছে কি সেরম ভাবে মজবুত সিঙ্গাপুরের ব্যারিকেডটা? এটা আসলে শেষ, সিঙ্গাপুরের লাস্ট জায়গা, এরপরে আর কোনো জায়গা নাই, তার উপরে মালয়েশিয়া। তো এটাই, থাকেন সবাই ভালো থাকবেন।